ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আজকে রাত্রিবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের বলতে গেলে এক্স্যাক্টলি কোয়ারেন্টিন ডে ফোর। আজকে শারীরিক দিক থেকে তো সেরকম কোনো অসুস্থতা নেই, খেলাটা বন্ধ হয়ে গেছে, বাইরে যাওয়াটা বন্ধ হয়ে গেছে, এখন তো মানসিক দিক থেকে একটু ডাউন সত্যি। মা এখন এখানে সারাদিন বসে টিভি দেখে, সিরিয়াল দেখে সারাদিন বসে বসে, এটাই হচ্ছে একমাত্র সঙ্গী এখন মার, আর মোবাইলটা। কারোর সঙ্গে গল্প হচ্ছে না, বোনের কাছে আসতে পারছে না, যেতে পারছি না। সবচেয়ে খারাপ লাগছে হচ্ছে যে দরজা বন্ধ করে যে বুনু গুটি গুটি পায়ে বুনু এদিকে দৌড়ে আসে, আমি ওইটা দেখার তবে থাকি বুনু কখন গুটি গুটি পায়ে এই ঘরে আসবে, জানি এই ঘরে আসা উচিত হবে না, দরজা বন্ধ করে দেব। গুটি গুটি পায়ে বুনু এই ঘরের দিকে ছুটে আসে, ওই ঘরে দৌড়ে বেড়ায়। যেটুকু জীবনযাত্রা সেখানে ওর ব্যাঘাত ঘটেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেটুকু বিচরণ করে সেই জায়গাগুলো ওর বন্ধ হয়ে গেছে, বেনু এই ঘরে খেলতো আগে, বারান্দায় যেত সেগুলো সব বন্ধ হয়ে গেছে, নিচে যেত ওটা বন্ধ, বাইরে বেড়াতে যেত টুকটাক, এদিক ওদিক ঘুরতো, সেগুলো সব বন্ধ হয়ে গেছে। ফোনের উপর ঘরে বসে এত অসহ্য লাগছে, মানে কি বলবো, মানে বলার নয়, মানে থাকি না তো নর্মালি শনি রোববারটা, অন্যান্য দিন ঠিক আছে, বাট সাইকোলজিক্যালি একটা কাজ করে ভেতরে, শনি রোববারটা ঘরে বসে আছি কিন্তু কোথাও যেতে পারছি না, খেলতে পারছি না। তোমরা যদি কোনো ওয়েব সিরিজ জানো ভালো, থ্রিলার ওয়েব সিরিজ, মানে খুব জমাটিয়া যদি ওয়েব সিরিজ তোমাদের জানা থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও, তাহলে আমাদের খুব হেল্প হয়। আর লাইফ কতটা চেঞ্জ হয়ে যায়, মানে তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি, আজকে 9 তারিখ, মানে আজকে যখন আমি শ্যুটটা করছি এটা হচ্ছে 9 তারিখ রোববার দিন। এই 9 তারিখ অ্যাকচুয়ালি প্রতিমার পিকনিকে যাওয়ার কথা ছিল, কোথায় সেটা হচ্ছে দেউলটিতে, ওদের জিমের যে গ্রুপটা আছে সেই গ্রুপটা মিলে একসাথে ওদের জিম থেকে অর্গানাইজ করা হয়েছিল, পিকনিকে যাবে বাসে করে। আর পিকনিকের জন্য আমাকে বারবার বলেছিলো তুমি আমার সঙ্গে চলো পিকনিকে, আমার সাথে চলো, কিন্তু আমি রাজি ছিলাম না, বিকজ আমার রোববার খেলা থাকে, এ নিয়ে আমাদের মধ্যে ঝগড়াও হয়েছিলো। বাট আলটিমেটলি দেখো আজকের দিন আমরা কী করছি, আমাদের সবার কোভিড পজিটিভ, না হলো পিকনিক না হলো ক্রিকেট, আমরা ঘরে বসে আছি। So life is very very unpredictable. এই এখন মাস্ক খুলছে আস্তে আস্তে, সাহস বাড়ছে। মানে কতক্ষণ মাস্ক পরে থাকবো, ভালো লাগে না না, সবারই তো করোনা হয়েছে, আর এখন প্রতি দুজনের মধ্যে একজনের করোনা, টেস্ট করাও বা না করা। কি করছে বেনু? লাফাচ্ছে। ও কি করবে, ওর আর ভালো লাগে না। অবস্থা দেখো বেনুকে দেখো, ও কি, ও বাইরে যেতে পারছে না, ওর অবস্থাটা বুঝতে পারছি, ওরও খারাপ লাগছে। বারবার আমার কাছে আসছে, জানেছে হ্যাঁ বাবা আমাকে বাইরে নিয়ে যায়, কিন্তু বাবা তো আমাকে আর বাইরে নিয়ে যাচ্ছে না খেল ঘোড়াতে খেলতে। হ্যাঁ বেনু, চানাচুর খাবি? চানাচুর দিলে নাকি ওকে? বেনুকে দেখে মনে হচ্ছে ওয়েব সিরিজ দেখো, আমি সবাইকে বলেছি আমাদের জন্য ওয়েব সিরিজ সাজেস্ট করতে। ফোন কানে দেওয়া শিখে গেছে জানো তো, বেনু ফোন থেকে দূরে থাকো, ফোন থেকে দূরে থাকো। লাইট কোথায়, লাইট লাইট কই, উপরে তোমার দেখানোর ইচ্ছা ছিল, ওটা শেয়ার করা, তুমি শেয়ার করতে পারতো ওটা রেসিপিটা। আরে তখন আমি তাড়াহুড়োর মধ্যে আছি না, খুব ফুল লাগলো খেয়ে, পুরো কলা দিয়ে, পুরো শুধুই কলা ছিল, না না কলা, ড্রাই ফ্রুট, ওটস, দুধ। আমাদের খুব দুষ্টু হয়ে যাচ্ছে,
ইকির মিকির খেলো, ইকির মিকির শোনো না, শোনো শোনো আমার কথাটা শোনো, আমরা একটা খেলা খেলবো ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই দেখো, এই যে, এই যে এরকম করো, এরকম করো। আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বে ঘোড়া, উড়ে দিদি সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া, পাগলা ঘোড়া কেঁপেছে বন্ধু চুড়ে মেরেছে। আমার মতন দেখতে পেয়েছিস তো? দিন যাচ্ছে আস্তে আস্তে আমার মতনই হয়ে যাচ্ছে। আমরা স্টোন পেপার সিজার খেলে সময় কাটাচ্ছি দেখেছো? বলো স্টোন পেপার, তুমি তো দেখছিস। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি রে বাবা, কি যেন করবো? স্টোন পেপার সিজার, বলো মামা। স্টোন পেপার সিজার, সিজার স্টোন পেপার সিজার, আর এই পরিস্থিতিতে আমাদের রান্না বাড়ি সব খাওয়া দাওয়ার ব্যাপারটা পুরোপুরি দেখছে মিঠুদি। মিঠুদির কিন্তু করোনা নেগেটিভ, কিন্তু তা সত্ত্বেও মিঠুদি আমাদের কথা ভেবে, স্পেশালি আমার কথা ভেবে যে আমি পুরোটা কী করে ম্যানেজ করবো। আমি বলেছিলাম মিঠুদিকে যে তুমি এসো না, চলে যাও, তোমার টাকা পয়সা কিছুই কাটা হবে না। বাট ও বললো যে না, তোমাদের অসুবিধা হবে, সে কথা ভেবে পুরোপুরি নিজের দায়িত্বে কিন্তু ও ব্যাপারটা হ্যান্ডেল করছে, আর আমাদের বাড়িতে আমাদের সাথে রয়েছে। এটা মানে ভীষণই একটা কমেন্ডেবল জব, ওকে আমি সত্যি স্যালিউট জানাই। ওকে আমি আগেও বলেছি যে তুমি এটা যেটা করেছো খুব বড় মনের পরিচয়, অন্য যে কোনো লোক হলে কিন্তু এই সিচুয়েশানে পালিয়ে যেত, মানে নিজের কথাটাই ভাবতো। বাট ও বললো ভয় পেয়ে কোনো লাভ নেই, তোমরা সবাই সেফটি বজায় রেখে যখন চলছো তখন আমি কেন তোমাদের হেল্প করবো না। আমরা কেউই সেরকমভাবে নিচে যাচ্ছি না, আমি শুধু যাচ্ছি, আমার করোনার ইয়েটা অনেকটাই কম, তাই জন্য আমি যাচ্ছি। আমি গিয়ে খাওয়া দাওয়া আনা দুই পক্ষের মধ্যে ওপর নিচের মধ্যে কমিউনিকেশনটা মেনটেন করা আমি আমার কাজ, আমি তাই করছি। আর এই ঘরটাতে বাবারও আছে, বাবারও, বাবাও পুরোপুরি আইসোলেটেড। আজকে টিফিনে লুচি হয়েছে, লুচি তরকারি। এই যে তোমার লুচি, মাটার শুটি খাওয়া আমার বাচ্চাটা ভালো লাগছে, মাটার। মেনি ঠাম্মির ঘরে সামনে কড়া নাড়ে খালি ঠাম্মি। এই যে ঠাম্মি, আমরা একটা জিনিস আজকে ডিসকভার করলাম যে হতে পারে বিনু পসিবলি হয়তো লেফট হ্যান্ডেড, কারণ যখনই ও বল নেয় দেখবে বাঁ হাতে নেয়। আমিও দেখেছি, আমি বাঁ হাতেই দেয়। দেখো বলটা দাও আমাকে, হয়তো বল ছোঁড়ার ক্ষেত্রে বাঁ হাতই ইউজ করে সবসময়। এবার যখন ওকে দিচ্ছি, দেখো দেখো ওকে দিচ্ছি, বাঁ বাঁ হাতই বাড়ায়, ঠিক আছে, বাঁ হাতটাই বাড়ালো কিন্তু। এই যে মুখে কেন আবার ইস, দেখেছো মুখে কেন, দাঁড়া তো ইউজই করে না, কিন্তু বল ক্ষেত্রে, বল ধরার ক্ষেত্রে, ছোড়ার ক্ষেত্রে, জানি না অন্যান্য ক্ষেত্রে কি করে। ওই দেখো বাঁ হাতে নিল, দেখেছো, বল দাও, বল দাও, বল দাও, বল কই, হ্যাঁ বলটা দাও, হ্যাঁ দাদা, এই যা, এই যে বৌদি, ও বৌদি না, দানা তো দেয় কিন্তু মাঝে মাঝে, কিন্তু বেশিরভাগ সময় বাহাত ইউজ করে, তার মানে ও সব্যসাচ্ছি, ডান হাত বাহাত সমান চলে। দাও মা বল, খেলাতে পারলে ওর সময় বেনু আজকে পুতুল নিয়ে খেলা করছিস, কি ব্যাপার বেনু? এতদিন তো দেখিনি পুতুলটা নিয়ে কোনোদিন খেলা করতে। হ্যাঁ বেনু একেবারে সাজিয়ে গুছিয়ে পুরো পান সাজছে, দেখলে দোক্তা পাতা ফাতা দিয়ে জলটা দিয়ে ধরে বেনু শিখছে। এবার বেনু না যে খাবে বসে বসে, তোমার তুমি যখনই খাবে চলে আসবে তোমার কাছে, আমি শিখিয়ে দিব তাকে। হ্যাঁ দোক্তা পাতা খাওয়া, তাই না? চৌষট্টি বাবা আসিব, জানিস দেখো
এভাবেই চলছে আমাদের কোয়ারেন্টাইন লাইফ আর মাত্র কয়েকটা দিন। চলো তাহলে টাটা, সবাই খুব সাবধানে থেকো, প্যানিক করো না, আর আমার একটা সাজেশন থাকবে যে নিউজ চ্যানেল কম দেখো, তাহলেই অনেকটা সুস্থ থাকবে। চলো টাটা, দেখা হবে আমার নেক্সট ব্লগে।